ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস এই ভিডিওতে আমি আলোচনা করবো ইংলিশ অনার্সের ফার্স্ট সেমিস্টারের সাজেশান দু হাজার চব্বিশ সালের অর্থাৎ যে নিউ ফোর ইয়ার্স যে গ্র্যাজুয়েশান সিস্টেমের যে তোমাদের সিলেবাস সেটার তোমরা জানো ডিএসসিটা হচ্ছে তোমাদের মেন অনার্স পেপার ডিএসসি ওয়ানটা সেমিস্টার ওয়ানে যেখানে সেভেন্টি ফাইভ মার্ক্সে তোমাদের রিটার্ন এক্সাম দিতে হবে এই ডিএসসি ওয়ান পেপারটার আমি সাজেশান তোমাদেরকে দিচ্ছি তবে আমার যে সাজেশন তোমরা ফার্স্ট সেমিস্টার জানো না হানড্রেড পারসেন্ট কমন যেগুলো যে কোশ্চেনগুলো আমি দেব সমস্তগুলোই পাবে এবং আমার থেকে যদি তোমরা এই সাজেস্টিভ কোশ্চেনের অ্যান্সার পারচেস করতে চাও কিনতে চাও আমার স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো আর অনলাইন বা অফলাইন ক্লাস যদি নিতে চাও সেক্ষেত্রেও আমার সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করো সো আমরা এখন ফিরে আসি দেখো তবে কোশ্চেনগুলো আমি তোমাদের মুখে বলবো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে দেখো আমাদের ডিএসসি ওয়ানের দুটো পার্ট আছে কি কী সেই দুটো পার্ট একটা হচ্ছে লিটারেচার পার্ট আর পোয়েট্রি পার্ট পাঁচটা পোয়েট্রি আছে তোমরা জানো এই পাঁচটা পোয়েট্রির প্রত্যেকটা থেকে আমি সাজেস্টিভ কোশ্চেন দিচ্ছি বা মাস্ট পাবে এছাড়া লিটারেচার পার্ট থেকে আমি সাজেস্টিভ কোশ্চেন দিচ্ছি বা শর্ট নোট প্রথম যেটা আসি সেটা হচ্ছে লিটারেচার পার্ট এই পার্টটা কি মানে সাহিত্য যেটা এই পার্টে তোমরা দেখেছো নিশ্চয়ই যে দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ফ্রম এলিজাবেথানেস টু মডার্ন পিরিয়ড এটা নিয়ে আমার একটা ভিডিও আছে মানে এলিজাবেথানেস থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত পোয়েট্রির যে ডেভেলপমেন্ট বা কোন কোন পিরিয়ড পেয়েছি ওই পিরিয়ডে কোন কোন পোয়েটদের পেয়েছি এবং তাদের লেখা কিছু পোয়েটসের পোয়েমসের সম্বন্ধে আমাদের জানতে হবে এক্ষেত্রে আমরা অনেক পিরিয়ড পেয়েছি এলিজাবেথান এজ পেয়েছি ভিক্টোরিয়ান এজ পেয়েছি মডার্ন এজ আগস্টান এজ অনেক এজ পেয়েছি রোমান্টিক এজ রোমান্টিক এজ পেয়েছি সো এই যে লিটারেচার পার্ট থেকে তোমাদের একটা ফিফটিন মার্ক্সের লং কোশ্চেন লিখতে হয় আউট অফ থ্রি তিনটে থাকে আর পাঁচ একটা পাঁচ নম্বরের শর্ট নোট লিখতে হয় এখন এই পনেরো নম্বরের যে একটা লং কোশ্চেন লিখতে হয় তার জন্য আমি বেশ কয়েকটা কোশ্চেন সাজেস্টিভ দিয়েছি খাতায় লিখে নাও দেখো প্রথম ইয়ার তো ঠিক কোন কোশ্চেনগুলো সাজেস্টিভ বোঝা যাচ্ছে না সেই জন্য একটু একটা দুটো বেশি করতে হবে তাহলে এই ফিফটিন মার্সের জন্য আমি বেশ কয়েকটা কোশ্চেন সাজেস্টিভ দিয়েছি অবশ্যই পাবে কোনো মিসিং হবে না দাগ নম্বর দিয়ে লিখে নাও এক নম্বর লেখো গিভ এ ক্রিটিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এলিজাবেথান সনেট খুব ইম্পর্টেন্ট এটা আসবেই আসবে হানড্রেড পারসেন্ট এখানে স্টারমার্কদের লিখে রাখতে পারো দু নম্বর কোশ্চেন রাইট অ্যান্ড এস এ অ্যাবাউট পিরোমান্টিক পোয়েট্রি এটাও খুব ইম্পর্টেন্ট তিন নম্বর একটা কোশ্চেন দিয়েছি রাইট এ নোট অন রোমান্টিক রিভাইভাল আর ইভিআই ভি এল ইন ইংলিশ লিটারেচার উইথ রেফারেন্স আর ইএই আর -E, টু দ্য -E 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 -E, contributions of its মেজর পোয়েটস মানে রোমান্টিক এজের যারা মেজর পোয়েটস তাদের এবং তাদের পোয়েট্রি সম্বন্ধে লিখতে বলছে খুব ইম্পর্টেন্ট প্রথম যে তিনটে দিলাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই চ্যাকেটটা চার নম্বর কোশ্চেন লেখো অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ টিএস ইলিয়ট টু দ্য মডার্ন পোয়েট্রি মানে মডার্ন পোয়েট্রির ক্ষেত্রে টিএস ইয়ারটের যে কন্ট্রিবিউশন বা অবদান সেটা আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট পাঁচ নম্বর আরেকটা অপশনাল হিসাবে দিয়েছি রাইট এ নোট অন দ্য উইমেন পোয়েটস অব দ্য ভিক্টোরিয়ান এজ ভিক্টোরিয়ান পিরিয়ডের উইমেন পোয়েটসদের সম্বন্ধে লিখতে বলছে তোমরা ভাবছো যে স্যার এই পাঁচটা লং কোশ্চেন করতে হবে একটার জন্য দুটো করো পার্টিকুলার এক নম্বর যেটা বললাম আর তিন নম্বর যেটা করলাম রোমান্টিক রিভাইভেল আর একটা হচ্ছে এলিজাবেথ সনের যেটা দেখবে এই দুটোর মধ্যে কোন একটা পাবেই পাবে হান্ড্রেড পারসেন্ট শিওর আর আমার থেকে অ্যান্সার যদি তোমরা নাও এমনভাবে অ্যান্সারগুলো লেখা সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পর্যন্ত মার্কস পাওয়া যায় অনার্সে যেটা আমার প্রিভিয়াস স্টুডেন্টরা কিন্তু জানে এক বছর লিখে দেখো তারপরে বুঝতে পারবে তোমরা ঠিক আছে এর বাইরে কোনো কোশ্চেন মিসিং হবে না আমি আবারও বলছি আমার ওপর ভরসা করে তোমরা এক্সাম দিতে যাও ঠিক আছে আচ্ছা এই যে লিটারেচার পার্টির যে ফাইভ মার্ক্সের যে শর্ট নোট থাকে তিনটে থাকে একটা লিখতে হয় এর জন্য আমি দেখো বেট কয়েকটা শর্ট নোট দিয়েছি তবে শর্ট নোট সাজেশান কোশ্চেন বলার আগে একটা কথা বলবো তোমাদের তো শুধু সেমিস্টার ওয়ানে ডিএসসিতে পোয়েট্রি পার্ট পড়তে হচ্ছে শর্ট নোট কী টাইপের আসে যেন কোনো পোয়েটদের সম্বন্ধে আসে অথবা ওই পোয়েটের লেখা কোনো একটা টপিকের ব্যাপারে দিতে পারে লিখে নাও ফার্স্ট কোশ্চেন লিখে নাও রাইট এ শর্ট নোট অন ইন মেমোরিয়াম মানে ইন মেমোরিয়াম নিয়ে একটা শর্ট নোট লেখক এটা হচ্ছে লর্ড টেনিসনের লেখা একটা পোয়েট্রি খুব ইম্পর্টেন্ট দু নম্বর রাইট এ শর্ট নোট অন দ্য ওয়েস্টল্যান্ড খুব ইম্পর্টেন্ট তিন নম্বর রাইট এ শর্ট নোট অন আলেকজান্ডার পোপ মানে আলেকজান্ডার পোপকে নিয়ে একটা শর্ট নোট লেখো ফোর্থ রাইট এ শর্ট নোট অন দ্য রেপ অফ দ্য লক মানে আলেকজান্ডার পোপের লেখা একটা ওই এপিক পোয়েট্রি হচ্ছে মক এপিক পোয়েট্রি হচ্ছে ওই রেপ অব দ্য লক এইটা সম্বন্ধে দিতে পারে খুব ইম্পর্টেন্ট ফিফথ রাইট এ শর্ট নোট অন ডবলুবি ইয়ার্স খুব ইম্পর্টেন্ট ফিফ্থ রাইট এ শর্ট নোট অন এলিজি রিটেনিনে এ কান্টি চার্চিয়ার যেটা হচ্ছে এই পোয়েট থেকে দিয়েছি মানে টমাস গ্রেল লেখা তোমরা প্রিভিয়াস ওল্ড সিলেবাস যদি তোমরা দেখো সেখানে দেখবে এই টাইপেরই কিন্তু শটনোট ছিল ওই এলিজি রিটেনিনে কান্টি ইন এ বা চার্জ বা দা নিয়ে দ্য ওয়েস্টল্যান্ডকে নিয়ে এগুলো কিন্তু সেখানে পড়তো সো এই পাঁচটা করো আমি আশা করছি হয়তো দেখবে দুটো পড়ে গেছি যে কোনো একটা লিখতে হবে তোমাদের পাবে পাবে একদম হানড্রেড পারসেন্ট আমি তোমার বললাম তাহলে এটাই গেল লিটারেচার পার্ট এবার আসি পোয়েট্রি পার্ট দেখো আমাদের মোট পোয়েট্রি আছে পাঁচটা সনের সেভেন্টি থ্রি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ও টু অটাম দ্য সানরাইজিং ক্রোস ফল দ্য সেকেন্ড কামিং পাঁচটার মধ্যে দেখো তিনটে ফিফটিন মার্কসের লং কোশ্চেন লিখতে হবে আউট অফ ফাইভ মানে প্রত্যেকটা পোয়েম থেকে একটা করে লং কোশ্চেন থাকবে যে কোনো মানে পাঁচটা যে কোনো তিনটে লিখতে হবে এক্ষেত্রে আমি যদি যে কোনো তিনটে পোয়েম থেকে ভালোভাবে লং কোশ্চেন করি তাহলে বাকি দুটো পোয়েম থেকে লং কোশ্চেন করার দরকার নেই এবার প্রত্যেকে তো হয়তো কেউ পাঁচটা পড়েনি সেই জন্য আমি পাঁচটা পোয়েট্রি থেকেই সাজেস্টিভ কোশ্চেন দেখাবো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তিনটে পোয়েমকে চুজ করে সেই তিনটে থেকেই পড়ো পাঁচটা থেকে করার দরকার নেই ঠিক আছে প্রথম আসি সনেট সেভেন্টি থ্রি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ওই পোয়েট্রি থেকে আমি তোমাদের কি লং কোশ্চেন সাজেস্টিভ করেছি এক নম্বর কোশ্চেন লিখে নাও রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান অফ সনেট নম্বর সেভেন্টি থ্রি দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মে ভি হোল্ড মানে তিয়াত্তর নম্বর সনেট এটা হচ্ছে সনেটের নাম কবিতাটার নাম তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ারও টোটাল ওয়ান ফিফটি ফোর সনেটস প্রত্যেকটা সনেটের এক একটা করে টাইটেল আছে এটা তিয়াত্তর নম্বর সনেট যেটা টাইটেল দ্যাট টাইম অফ ইয়ার দ্যাট দাউ মেস্ট ইন মে ভি হোল্ড দেখো যেহেতু প্রথম ইয়ার তো কি কোশ্চেন ঠিক পড়বে বোঝা যাচ্ছে না কারণ এগুলো প্রিভিয়াস সেমিস্টারেও ছিল না ওল্ড সিলেবাসে সো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান টাইপের কোশ্চেনগুলো একটু বেশি করতে হয় যেগুলো একটা করলে অন্যান্যগুলোও লেখা যায় তবু দু নম্বর কোশ্চেন নোট ডাউন করে নাও কমেন্ট অন শেক্সপিয়ার্স ইউজ অফ ইমেজেস ইন সনেট সেভেন্টি থ্রি দ্যাট টাইম অফ ইয়ার দাউমেস্ট ইন মিজুল খুব ইম্পর্টেন্ট মানে কোন কোন ইমাজারিগুলো ইউজ করা হয়েছে ওই পোয়েমে থার্ড থিম অফ টাইম লাভ অ্যান্ড ডেথ থিম অফ টাইম লাভ অ্যান্ড ডেথ মানে এটাকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে তবে যে তিনটে কোশ্চেন বললাম তোমরা ভাবছো যে স্যার তিনটেই লং কোশ্চেন পড়তে হবে আমি এবছর আমার অনলাইন বা অফলাইন স্টুডেন্টদের একটাই লং কোশ্চেন দিয়েছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান এলেও সেটা লিখতে পারবে ইমাজারিটা এলেও সেটা লিখতে পারবে আর টাইম লাভ অ্যান্ড যে থিম সেটাও লিখতে পারবে সো একটা করলেই যেটা আসবে এবছর লিখবে এই টাইপের অ্যান্সার নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আচ্ছা আসি এবার আসি দেখো ও টু অটাম ও টু অটাম থেকে আমি দুটো কোশ্চেন সাজেস্টিভ দিয়েছি লিখে নাও এক নম্বর রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান অব দ্য পোয়েম অটাম খুব ইম্পর্টেন্ট দু নম্বর ডিসকাস দ্য ইউজ অফ ইমেজেস অ্যান্ড সিম্বলস ইন কিডসেস পোয়েম ওটু অটাম মানে কী কী ইমা বা কী কী সিম্বল ব্যবহার করা হয়েছে খুব ইম্পর্টেন্ট এবার আসি দ্য সানরাইজিং যেটা জন ডানের লেখা এই পোয়েম থেকে আমি একটাই লং কোশ্চেন দিচ্ছি এটা মাস্ট পড়বে হানড্রেড পারসেন্ট কোশ্চেনটা কি কনসিডার জন ডানস দ্য সানরাইজিং অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম খুব ইম্পর্টেন্ট এটার অথবা একটা কোশ্চেন লিখে নাও অর দিয়ে হোয়াট ইজ কনসিডস অ্যানালাইজ ডান্স ইউজ অফ কনসিডস ইন দ্য সানরাইজিং মানে মেটাফিজিক্যাল পোয়েট্রির মেটাফিজিক্যাল পোয়েট্রি হতে গেলে কনসিট হচ্ছে একটা তার বৈশিষ্ট্য দুটো কোশ্চেন যেটাই আসুক না কেন এই অ্যান্সারটা লিখবে বোঝা গেছে খুব ইম্পর্টেন্ট ধরে নাও এই সানরাইজিং থেকে এই কোশ্চেনটা আসছেই আসছে এবার আসি ক্রোস ফল থেকে কী কী সাজেস্টিভ করেছি ক্রস ফল থেকেও আমি তোমাদের জন্য দুটো কোশ্চেন সাজেশনে দিয়েছি ফার্স্ট কোশ্চেন লিখে নাও রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অব দ্য পোয়েম ক্রোস ফল খুব ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অব দ্য টাইটেল অব দ্য পোয়েম ক্রোস ফল খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা পাবেই পাবে এবার লাস্ট কোশ্চেন দ্য সেকেন্ড কামিং লাস্ট পোয়েম তোমরা জানো এই পোয়েমটা ফিফথ সেমিস্টারে আছে তোমাদের জন্য আমি দ্য সেকেন্ড কামিং পোয়েম থেকে মেনলি দুটো আমি লং কোশ্চেন দিয়েছি একটা একটু পড়ে যেতে বলবো প্রথম যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পোয়েম থেকে জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং খুব ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন দিয়েছি দু নম্বর ডিসকাস দ্য ইউজ অফ ইমেজেস অ্যান্ড সিম্বলস ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং মানে এই দ্য সেকেন্ড কামিং পোয়েমের মধ্যে কী কী মাজারি এবং কী কী সিম্বলস ব্যবহার করা হয়েছে আর একটা রাইটে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান তবে একটা জিনিস লক্ষ্য করো তিনটে লং কোশ্চেন একটাই কিন্তু করলে হয় শুধু টাইটেলের ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশান বা কনক্লুশান পার্টটা চেঞ্জ করে মেন অ্যান্সারটা কিন্তু তৈরি করা যায় একটা অ্যান্সার রেডি করলে কারণ তোমরা তো প্রথম বছর বেশি লং কোশ্চেন করতে পারবে না সেক্ষেত্রে পার্টিকুলার একটা করতে হয় তাহলে টোটাল আমরা পাঁচটা পোয়েট্রি থেকে লং কোশ্চেন সাজেশন জেনে গেলাম এবার আসি শর্ট নোট দুটো লিখতে হয় পাঁচ নম্বরের দশ আউট অফ ফাইভ মানে পাঁচটা পোয়েট্রি থেকে পাঁচটাই শর্ট নোট আসবে পাঁচ নম্বরের যে কোনো দুটো লিখতে হবে এর জন্য আমি বেশ কয়েকটা কিন্তু সাজেস্টিভ দিয়েছি তবে এটা এবছর ঠিক বোঝা যাচ্ছে না পোয়েট্রি পার্ট থেকে কী কী শর্ট নোট দেবে তবুও আমি আমার মানে চেষ্টা করেছি কোশ্চেনগুলো পড়ার জন্য আমি বেশ কিছু শর্ট নোট দিয়েছি পোয়েট্রি পার্ট থেকে লিখে নাও এক নম্বরটা হোয়াট ইজ দ্য থিম অফ সনেট সেভেন্টি থ্রি এটা সনের সেভেন্টি থ্রি পোয়েম থেকে দিয়েছি দু নম্বর এই পোয়েম থেকে একটা লাইন তুলে কোশ্চেন একটা ইম্পর্টেন্ট লাইনটা লিখে নাও বেয়ার রুইন্ড কয়ারস হায়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং এই লাইন তুলে কোশ্চেন হতে পারে যে ডিসকাস দ্য লাইন বা কোথা থেকে নেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট এটা সনের সেভেন্টি থ্রি পোয়েম থেকে আমি দিয়েছি তিন নম্বর একটা শর্ট নোট লেখো হাউ ডাজ দ্য পোয়েট পার্সোনিফাই দ্য সান ইন দ্য পোয়েম দ্য সানরাইজিং মানে সানরাইজিং পোয়েমে কবি কিভাবে সূর্যকে পার্সোনিফাই করেছে পার্সনিফাই মানে কোনো কিছু পার্সোনিফাই করা ব্যক্তিসত্ত্বা আরোপ করা মানে সেটা পার্সন নয় তবু তাকে কিছু ফিচার্স দিচ্ছি যাতে করে বোঝা যাচ্ছে যে এটা একটা পার্সন ফোর এটা ওই সানরাইজিং থেকে একটা আমি লাইন তুলে কোশ্চেন দিয়েছি লাইনটা শুধু লিখে নাও লাভ অল অ্যালাইক কমা নো সিজন নো কমা নো ক্লাইম অবলিক দাও নর আওয়ার্স কমা ডেজ কমা মান্থস কমা হুইচ আর দ্য অ্যাকস অফ টাইম এই দুটো লাইন দিয়েছি খুব ইম্পর্টেন্ট এখান থেকে লাইন তুলে কোশ্চেন হতে পারে ফাইভ মার্কসের ফিফথ একটা কোশ্চেন আমি দিয়েছি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্যালকোনার ইন দ্য সেকেন্ড কামিং মানে ইন সেকেন্ড কামিং পোয়েমে একটা ফ্যালকোনার ইমেজ তোমরা পেয়েছিলে ফ্যালকোনা অ্যান্ড ফ্যালকোনার এই পোয়েম এই কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবার দেখো আরও দুটো কোশ্চেন আমি দিয়েছি একটু ওয়েট করো দেখো ছ নম্বর কোয়েশ্চেনটা নোট ডাউন করে নাও হাউ ডাজ কিডস ইউজ পার্সোনিফিকেশান ইন ও টু অটাম সাত ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অব দ্য অফ ক্রোস ফল বাই টেড ইউসেস মানে টেড ইউসেসের যে ওই ক্রোস ফল যে পোয়েমটা তার সেন্ট্রাল আইডিয়া কি লাস্ট কোশ্চেন হায় হোয়াইট ইজ ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক ইজ হোয়াইট আই ওন এটা তোমরা জানো ক্রোস ফল যে পোয়েমটা সেই পোয়েমের একটা লাইন এটা থেকেও লাইন তুলে কোশ্চেন আসার চান্স খুবই বেশি সো দেখলে দুটোর জন্য আমি প্রায় সাতটা বা আটটা দিয়েছি কিছু করার নেই এটা তোমরা প্রথম সিলেবাসের প্রথম বছর এক্সাম দিচ্ছ বলা যাবে না কি টাইপের এমন হয় যে কোশ্চেন এক বছর আগের কোশ্চেনগুলো রিপিট হয় কিন্তু তোমরা তো ফার্স্ট প্রথম এক্সাম দেবে সেক্ষেত্রে ঠিক বোঝা যাচ্ছে না সেই জন্য একটু বেশি করে করতে হবে কারণ আমার সাজেশান তোমরা অন্যান্য সেমিস্টারে দেখবে খুবই অল্প সংখ্যা দুটো খুব বেশি হলে তিনটি এর বেশি পাবে না কিন্তু তোমাদের একটু বেশি করে দেয়া হলো এবার তোমরা চয়েস বেসিস তোমরা দেখবে কোন পোয়েমগুলো থেকে লং কোয়েশ্চেন করবে আরেকটা কথা বলার ছিল টপিক বেসিস ডিসকাশান দেখেছো তোমরা একটা দুটো আমি তোমাদের দিয়েছি আমি প্রত্যেকটা টপিক বেসিস ডিসকাশান দেওয়ার চেষ্টা করব সেকেন্ড সেমিস্টার থেকে আশা করবো ভিডিওগুলো তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে কারণ তোমরা সবে অনার্স নিয়ে ভর্তি হয়েছে কিছু জানো না সেকেন্ড সেমিস্টার থেকে আমি ওইগুলো দেব। তবে অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর এই যে কোশ্চেনগুলো বললাম এর সাজেস্টিভ অ্যান্সার যদি পারচেস করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আর একটা কথা অনেকে প্রথম থেকে পড়েনি এখন এক্সাম সামনে ধরো দেড় মাস বা দু মাসের মধ্যে ভাবছে পরীক্ষা দেব না কিন্তু না পার্টিকুলার একটা করে লং কোশ্চেন করে যাও যেটা আসবে সেটা লিখলে আপাতত ফর্টি বা ফিফটি পার্সেন্ট মার্কস পাওয়ার জন্য ঠিক আছে ওই অ্যান্সারগুলো যদি নিতে চাও আমার সঙ্গে তোমরা যোগাযোগ করো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক দিও এবং ভিডিওগুলোকে শেয়ার করো ওকে